হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আজকে আমি বর্ণালী এই ব্লগে সবাইকে স্বাগতম, সবাইকে ভালো। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, আমড়া মাখা। আমড়া মাখার কথা বললেই স্কুলের কথা মনে পড়ে যায়। তোমরা সব ছোটবেলায় সব স্কুলে আমরা যখন সবাই যেতাম তখন সবাই আমড়া মাখা খেয়েছি। তো দেখো, তোমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি আমড়া মাখা। তো দেখো, আমি প্রথমে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি। তো দেখো, আমি ভালো করে আমড়াগুলোকে দেখো ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে নেব। তো এখানে বিলতি আমড়াগুলো দেখো ছোট ছোট, খুব বড় নয়। দেশে তো খুব বড় বড় বিলতি আমড়া পাওয়া যায়, তো তবু গোয়াতে বসে বসেও আমি তোমাদেরকে স্কুলের কথা মনে করিয়ে দিচ্ছি। আমরা তখন স্কুলে 5 টাকা করে কিনে খেতাম বিলতি আমড়া। তো আমি এরকম করে করে দেখো, আমি এরকম করে করে ভালো করে সব কেটে নিচ্ছি। এরকম করে পিস পিস করে নিচ্ছি। দেখো, এরকম করে পুরো কেটে নিতে হবে। এরকম আঠিটা রয়ে যাবে। এরকম আমি এরকম করে সব কেটে নিচ্ছি। তো দেখো, এই যে কত সুন্দর কেটে নিয়েছি, আঠিগুলো ফেলে দিচ্ছি। আর এখানে দেখো বাটিতে সব কাটা হয়ে গেছে পিস পিস করে। এবার এটা আমি দেখো লঙ্কা গুঁড়ো আর নুন নিয়েছি, নুনটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর একটু ভালো স্বাদ আনার জন্য একটু চাট মশলা, দেখো এখানে আমি চাট মশলা নিয়েছি, চাট মশলা দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব এই ডিবেটাকে, বন্ধ করে। দেখো, তো দেখো খুব সুন্দর মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর মাখানো হয়েছে, কার কার জিভে জল এসে গেছে, সবাই খেয়ে নাও। তো দেখো খুব সুন্দর মাখানো আমার রেডি। এবার আমি খেয়ে দিচ্ছি কেমন লেগেছে। একটা পিস নিয়ে নিলাম। খুব সুন্দর, খুব দারুণ, খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে খাও। এখন তো আমরা দেশে খুব পাওয়া যাচ্ছে বিলতি আমরা বড় বড়, তোমরাও আমরা চাট বানিয়ে খাও। তো আমার রেসিপি এখানেই শেষ করছি। আবার পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসছি।